নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো, সাক স্ট্যান্ডার্ড চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিগত চার বছরের এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান তোমরা এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। তাই তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে প্রশ্ন রিপিট হয়। আমি 2019 সালের ইংলিশের প্রোজ এবং পোয়েম থেকে সাজেশন দিয়ে দিয়েছি, এমনকি জিওগ্রাফিরও সাজেশন দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক করে নিও। তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি দেখো। আশা রাখছি এইচএস এক্সাম তোমাদের খুব ভালো যাবে, অবশ্যই ভালো মার্কস তুলতে পারবে। তো দেখো, দ্য আইজিএফিট থেকে যে এমসিকিউটি তোমাদের 2015 সালে এসেছিলো, যে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিল ইজ, মানে রাস্কিন বন্ডের মতে সবথেকে ভালো সময় পাহাড়ে যাওয়ার কোন সময়টা ছিল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে অবশ্যই অক্টোবর, কারণ ন্যারেটর সেখানে বলেছিলেন যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এবার দেখো, যে দুটি শর্ট প্রশ্ন তোমাদের ছিল 2015-তে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন, মানে কোন স্টেশনে সেই অন্ধ মেয়েটি সেই ট্রেনে চেপেছিল, একদম ফার্স্ট লাইন থেকে প্রশ্ন। কারণ সেখানে ন্যারেটর বলেছিলেন যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন, তাহলে দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন, অবশ্যই সেই রোহানা স্টেশনে সেই অন্ধ মেয়েটি চেপেছিল। এবং দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা দেখো, যে হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, মানে আমরা জানি সেই মেয়েটির অন্ধ মেয়েটির ডেস্টিনেশন ছিল সাহারানপুর, সেই মেয়েটি সাহারানপুর পর্যন্ত যাচ্ছিল ট্রেনে, এবং সেখানে তাকে কে রিসিভ করার জন্য এসেছিলো? দ্য ব্লাইন্ড গার্লস আন্ট, এবং সেখানে তাকে রিসিভ করার জন্য এসেছিলো সেই অন্ধ মেয়েটির কাকিমা। এবার দেখো 2016, এবার 2016-তে যে প্রশ্নটি রয়েছে প্রথমেই, যে দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ অ্যাট, দেখো এখানে 2017-তে তোমাদের যে দ্বিতীয় যে শর্ট কোয়েশ্চেনটা রয়েছিল সেই প্রায় সেম প্রশ্ন, মানে এখানে বলছে যে সেই অন্ধ মেয়েটি কোথায় নেমেছিল, সেই মেয়েটি নেমেছিল সাহারানপুরে, কারণ তার ডেস্টিনেশন ছিল সাহারানপুর এবং সেখানেই তার কাকিমা তাকে রিসিভ করতে এসেছিলো। এবং শর্ট প্রশ্ন যে দুটি রয়েছিল, যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিল, একদম 2015-তে যে এমসিকিউটি ছিল সেই এমসিকিউটি এখানে তুলে দেওয়া আছে, যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ দ্য অক্টোবর মান্থ, মানে কথকের মত অনুযায়ী সবথেকে ভালো সময় হচ্ছে সেই পাহাড়ে যাওয়ার অক্টোবর মাস। দু নম্বরে যেটা ছিল, হু ব্রোক ইন টু দ্য ন্যারেটরস রেভারি, এখানে আমরা দেখছি যখন সেই মেয়েটি সাহারানপুরে নেমে যাচ্ছে এবং সেখানে একটা নতুন ফেলো প্যাসেঞ্জার চাপছে, তো সেই দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট এট সাহারানপুর ব্রোক ইন টু দ্য ন্যারেটরস রেভারি, সেই কথক যে দিবাস্বপ্নটা দেখছিলেন সেটা সেই নতুন যাত্রী তার ভেঙে দিচ্ছে। এবং 2017-তে যে এমসিকিউটি ছিল, 2017-তে ছিল, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য হিলস, সেই আবার একই প্রশ্ন, সেই অন্ধ মেয়েটি বলেছিল যে সে কী ভালোবাসে, আই লাভ দ্য হিলস, এই লাইনটি ছিল, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য হিলস। এবার শর্ট প্রশ্ন যে দুটি ছিল, যে হাউ ডিড দ্য নেটো ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, কীভাবে কথক বর্ণনা করেছিলেন সেই অন্ধ মেয়েটির গোলার শোটি, তিনি বলেছিলেন সি হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তো দ্য নেটোর সেড দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মানে এখানে কথক বলেছিলেন যে সেই মেয়েটির গোলার স্বর এমনই যেখানে একটা পাহাড়ি ঝর্নার মধ্যে যেমন একটা খিলখিল শব্দ শোনা যায়, সেই একই রকম সেই মেয়েটির গোলার ভয়েস। দু নম্বরে যেটা ছিল, হোয়াট ওয়ের দ্য আইজ অফ দ্য নেটোর সেন্সিটিভ টু, মানে কথক তার চোখগুলো কি মানে সংবেদনশীলতা কোথায় দেখা যেত তার চোখগুলোর, তো দ্য নেটোর সাইজ ওর সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং অন্ধকারেই কথকের চোখগুলো তার উত্তেজনায় সাড়া দিত, কারণ হি ওয়াজ টোটালি ব্লাইন্ড, কারণ তিনি সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন। এবং 2018-তে যে এমসিকিউটি ছিল, দ্য নেটোর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, এটাও আবার রোহানা, সেই প্রথম লাইন থেকেই প্রশ্ন, অ্যাট দ্য কম্পার্টমেন্ট মাই সেলফ আপ টু রোহানা, সেটাই করে দিয়েছি, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, মানে কথক সেই কম্পার্টমেন্টে নিজে কতদূর পর্যন্ত ছিল না রোহানা পর্যন্ত ছিল। এবার এসএকিউ যে দুটি রয়েছিল, যে হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর, কীভাবে সেই মেয়েটি কথককে আমাদের
বর্ণনা করেছিলেন। দ্য গার্ল ডেসক্রাইব দ্য নেটর এজ এ গ্যালান্ট ইয়ং ম্যান, কারণ সেখানে আমরা জানতে পারি যে তিনি বলেছিলেন ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, একজন সাহসী যুবক হিসেবে। হোয়াট রিমার্ক ডিড দ্য নেটর ম্যাক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, মানে যারা ভালো দৃষ্টি শক্তিসম্পন্ন মানুষ তাদের সম্পর্কে নেটর কী মন্তব্য করেছিলেন, তাদের সম্পর্কে নেটর মন্তব্য করেছিলেন যে দে ওফেন ফেল টু সি হোয়াট ওয়াজ বিফোর দেয়ার আইজ, মানে দে ওফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দ্যাম, মানে তাদের সামনে কী আছে সেই সমস্ত কিছুই তারা অনেক সময় দেখতে ভুলে যাই। স্ট্রং রুটস 2015-তে যে এমসিকিউটি ছিল, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, ব্রিটিশরা কালামের মায়ের একজন পূর্বপুরুষকে যে উপাধি দিয়েছিল সেটা কী ছিল? বাহাদুর, রায় বাহাদুর, পদ্মশ্রী, ভারতরত্ন। তো এখানে তার বাহাদুর, বাহাদুর উপাধি দিয়েছিল। এবং যে দূর সর্বপ্রশ্ন ছিল ইন হোম ডিড কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, কার মধ্যে কালামের বাবা আদর্শ সহধর্মিনী খুঁজে পেতেন, তো কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন ইজ মাদার আসিয়াম্মা, মানে কালামের মায়ের মধ্যেই তার বাবা একজন আসিয়াম্মার মধ্যে ওই আদর্শ সহধর্মিনী খুঁজে পেতেন, মানে আসিয়াম্মা ছিল তার আইডিয়াল হেল্পমেট। দু নম্বরে, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, সেই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কী ছিল? না, পক্সি লক্ষ্মণা শাস্ত্রী, পক্সি লক্ষ্মণা শাস্ত্রী ছিল সেই রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট, প্রধান পুরোহিত। এবং 2016 সালে যে এমসিকিউটি ছিল যে কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স, মানে কালামের বাবা কালামকে নিয়ে যেত সেই মসজিদে, কখন নিয়ে যেত? প্রি ডন প্রেয়ার, ইভিনিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার। আমরা জানি যে সান্ধ্যকালীন প্রার্থনার জন্য কালামের বাবা কালামকে সেই মসজিদে নিয়ে যেত, অর্থাৎ ইভিনিং প্রেয়ার। এবং যেহেতু সৎপ্রশ্ন ছিল যে হোয়াট অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, প্রতিকূলতা সবসময় কী ধরতে রয়ে আমাদের কাছে, তো সেই একদম লাস্টের দিকের লাইন যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর রেট্রোস্পেকশন, সুযোগের দরজা আমাদের কাছে সেই প্রতিকূলতা তুলে দেয়। দু নম্বরে যে প্রশ্ন ছিল ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন, এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিল? না, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য ওয়েস্ট ওয়াইল্ড মাদ্রাস স্টেট, তখনকার মাদ্রাস জেলার রামেশ্বরম, যেটা একটা দ্বীপ শহর ছিল, সেই রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এবং 2017-তে যে এমসিকিউটি ছিল যে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট, মানে কোন সময় তার সেই পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল, তো আমরা জানি এটা হবে যে মিড 19th century, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে। এবং যে দুটো শর্ট প্রশ্ন ছিল যে হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটা তো আগেই পড়ে গেছে 2015-তে পড়েছিল হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তো সেই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্সি লক্ষ্মণা শাস্ত্রী। হু ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর, এটাও 2015-তে দিয়েছিল। দেখো বারবার তোমাদের প্রশ্ন রিপিট হচ্ছে, এটা এমসিকিউতে ছিল যে ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর। 2018-তে যে এমসিকিউটি ছিল দ্য কোকোনাট গ্রোব ওয়ের কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, মানে দূরত্ব কতটা ছিল? 4 মাইলস ছিল, 4 মাইলস। এসএকিউ ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালামস, এই পৈতৃক বাড়িটি কেমন ছিল? না, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস ম্যাড অফ লাইম স্টোন অ্যান্ড ব্রিক, চুনোপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল, এবং এটা তৈরি হয়েছিল মিডিল অফ দ্য 19th century। ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি। এবং দু নম্বরে যেটা ছিল যে হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, তো সেই প্রার্থনার উপযোগিতা সম্পর্কে কালামের বাবা কী বলেছিল? না, হি সেজ দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, সেই প্রেয়ারের মধ্যে কোনো রহস্য ছিল না। হোয়েন ওয়ান প্রেজ হি বিকামস পার্ট অফ দ্য ইউনিভার্স, এবং যখন একজন প্রার্থনা করে সেখানে সে একটু মহাবিশ্বের অংশ হয়ে যায়। এবং আরেকটু এখানে অ্যাড করতে দিতে পারো যে সেই যে ক্রিড, লোভ, ধর্ম, ভেদাভেদ, এই সমস্ত কিছু তার কাছে তুচ্ছ মনে হয়। থ্যাংক ইউ ম্যাম থেকে 2015-তে যে এমসিকিউটি ছিল দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, কী ধরে সেই মহিলাটি সেই ছেলেটিকে সেই রাস্তা থেকে তুলেছিল? ট্রাউজার, শার্ট ফ্রন্ট, রিস্ট না আর্ম? অবশ্যই তার জামার সেই আগের দিকটা, শার্ট ফ্রন্ট। এসকিউ হোয়াট ওয়ের দে আর বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুমস, মিসেস জোন্সের যে রুমটি ছিল তা সেই পর্দার পেছনে কী ছিল? সেখানে ছিল গ্যাস প্লেট এবং আইস বক্স, দেয়ার ওয়ের এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান্ড আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম। দু নম্বর যে প্রশ্ন ছিল যে হোয়াই ডিড রোজার ওয়ান টু স্নেচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স, সেই মিসেস জোন্সের যে পার্সটা ছিল সেটা রোজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কেন? কারণ রোজার ব্লু সুয়েড শুজ, একজোড়া ব্লু সুয়েড শুজ
কিনতে চেয়েছিল। তো রোজার ওয়ান্টেড টু স্নেচ দ্য পার্স অফ মিসেস জোন্স টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। 2017-2016 যে এম সিকিউটি ছিল, মিসেস জোন্স গ্যাপ দ্য বয়, মানে মিসেস জোন্স সেই ছেলেটিকে কত দিয়েছিল, 5 সেন্ট, $5, $10, এখানে $10 দিয়েছিল তাকে সেই এক জোড়া ব্লু সুইট জুতো কেনার জন্য। শর্ট প্রশ্ন কী ছিল, হোয়ার ডিড রোজার ফল অন লসিং হিজ ব্যালেন্স, তার সেই ব্যালেন্স হারিয়ে রোজার কোথায় পড়ে গিয়েছিল, রোজার ফেল অন লসিং হিজ ব্যালেন্স অন দ্য সাইড ওয়ার্ক, সেই ফুটপাথের মধ্যে সে পড়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স ওয়ার্ক ইন হোটেল বিউটি শপ, একটা হোটেল বিউটি শপে মিসেস জোন্স কাজ করত। 2017-তে দ্য বয় ওয়ান্টেড টু বাই, সেই ছেলেটি কী কিনতে চেয়েছিল, অবশ্যই ব্লু সুয়েড শুজ। শর্ট প্রশ্ন, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়, রোজারের বয়স কত ছিল, রোজারের বয়স ছিল 14 থেকে 15, দ্য বয় ওয়াজ 14 or 15 years old। 2 নম্বর যে প্রশ্ন ছিল, যে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নাম কী ছিল, মিসেস লুয়েলা ভ্যাটস ওয়াশিংটন জোন্স। 2018-তে যে এম সিকিউটি এসেছিলো, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক রোজার আক্স মিসেস জোন্স হোয়েদার সি, মানে সেই বেসিনের মধ্যে মাথাটা নিচ দিকে করে রোজার কী জিজ্ঞেস করেছিল মিসেস জোন্সকে, যে হোয়েদার সি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, তাকে কি সে জেলে নিয়ে যেতে চায়, ওয়াজ গোয়িং টু পানিশ হিম, তাকে কি শাস্তি দিতে চায়, ওয়াজ গোয়িং টু রিয়াউটি, তাকে সে পুরস্কার দিতে চায়, ওয়াজ গোয়িং টু টেক কেয়ার অফ হিম, না তার সাথে যত্ন নিতে চায়। না অবশ্যই সে ভেবেছিল হয়তো তাকে সে জেলে নিয়ে যেতে পারে, ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। এবং শর্ট প্রশ্ন, যে প্রথম শর্ট প্রশ্ন ছিল, হোয়াট ডিড মিসেস জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ, সে মিসেস জোন্সকে কী তুলতে বলেছিল, সরি মিসেস জোন্স রোজারকে কী তুলতে বলেছিল, মিসেস জোন্স আস্কড হোয়ার টু পিক আপ হার পকেট বুক, তাই তার সেই পার্সটা তুলতে বলেছিল। হোয়াট অ্যাডভাইস ডিড দ্য মিসেস জোন্স গিভ দ্য রোজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোন্স রোজারকে কী উপদেশ দিয়েছিল, মিসেস জোন্স অ্যাডভাইসড রোজার নট টু স্ন্যাচ এনি ওয়ান পিক পকেট বুক অ্যান্ড বিহেভ প্রপারলি। এখানে মিসেস জোন্স রোজারকে উপদেশ দিয়েছিল সেই জন্য আর যাতে করে কারো পার্স বা পকেট বুক বা মানি ব্যাগ ছিনিয়ে না নেয়, এবং সে যাতে সঠিকভাবে সবার সাথে ব্যবহার করে। 3 কোয়েশ্চান থেকে, 2015-তে যে এম সিকিউরিটি ছিল, দ্য জার আক্স দ্য হারমিট, এখানে জার সে হারমিটকে কী জিজ্ঞাসা করেছিল, 1 কোয়েশ্চান, 2 কোয়েশ্চান, 3 কোয়েশ্চান, 4 কোয়েশ্চান, আমাদের পড়ার নামই 3 কোয়েশ্চান, 3টি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করেছিল হারমিটকে। শর্ট প্রশ্ন, হোয়ার ডিড দ্য জার ফল স্লিপ, সেই জার কোথায় ঘুমিয়ে পড়েছিল, দ্য জার ফল স্লিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস কটেজ, অনেক কাজ করার পর, সেই মাটি খোঁড়ার পর, সেই গর্তা খোঁড়ার পর যার ক্লান্ত হয়ে গিয়েছিল, এবং সে সেই হারমিটের কটেজের যে থ্রেশহোল্ড ছিল, উঠোন ছিল, সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন যার সেই হারমিটের সাথে দেখা করতে এসেছিল, যখন হারমিট কী করছিল, হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সে মাটি খুঁড়ছিল। 2016-তে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, কার দ্বারা সেই দাড়িওয়ালা লোকটি আঘাতপ্রাপ্ত হয়েছিল, দ্য জার্স সন, দ্য জার্স ফ্রেন্ড, দ্য জার্স হিমসেল, দ্য জার্স বডিগার্ড, সেই জারের যে বডিগার্ড ছিল সেই বডিগার্ডের দ্বারা। শর্ট প্রশ্ন, হুম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট শুধুমাত্র কাদেরকে গ্রহণ করত, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক্স, শুধুমাত্র কিংবা এইভাবে লিখতে পারো, দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক্স, সাধারণ লোককেই সেই হারমিট, সেই সাধু তার কটেজে আমন্ত্রণ জানাতো আর গ্রহণ করতো। হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, এবং সেই বিয়ার্ডেড ম্যান সে প্রতিরোধ বা প্রতিশোধ নিতে চেয়েছিল কেন, দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সেই লোকটি সেই জারের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ সে তার ভাইকে হত্যা করেছিল এবং তার যে জমি সম্পত্তি সেটাও কেড়ে নিয়েছিল। এবং 2017-তে যে এম সিকিউটি ছিল, দ্য হারমিট ওয়াজ, মানে হারমিট দেখতে কেমন ছিল, টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং, ফ্রেল অ্যান্ড উইক, ফ্রেল দুর্বল এবং খুবই ফ্রেল অর্থাৎ শারীরিক দিক দিয়ে খুবই দুর্বল। এবং শর্ট প্রশ্ন যেটি ছিল, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিউর্ড ইন দ্য স্টোরি, 3 কোয়েশ্চেন্স, মানে সেই যে দাড়িওয়ালা লোকটি তার কোন পার্টটাতে বা কোন অংশে সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, দেওয়ার ওয়াজ এ লার্জ উন ইন দ্য বিয়ার্ডেড ম্যানস স্টোমাক, তার সেই স্টোমাকের মধ্যে সে আঘাতটা পেয়েছিল। এবং হোয়ার ডিড দ্য হারমিট লিভ, 2 নম্বর প্রশ্ন ছিল, সেই হারমিট কোথায় বাস করতো, না দ্য হারমিট লিভ ডিন উড, একটা জঙ্গলে বাস করতো। 2018-তে যে এম সিকিউরিটি ছিল, যা দ্য হারমিট রিসিভ নান বাট, মানে কাদেরকে সে গ্রহণ করতো, সে আগের প্রশ্নই, সে শুধুমাত্র কমন ফক, মানে সাধারণ ব্যক্তিদের রিসিভ করতো। এবং শর্ট প্রশ্ন, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, দ্য জার মিট দ্য হারমিট অ্যালন ইন দ্য ড্রেস অফ এ কমন ম্যান, মানে কীভাবে সে জার
সেই হারমিটের সাথে দেখা করেছিল, একা দেখা করেছিল, এবং একটা সাধারণ যে পোশাক, সাধারণ মানুষের যে পোশাক, সেই পোশাক পরে তার সাথে দেখা করেছিল। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট? একই জায়গা থেকে প্রশ্ন, কেন সেই জার সিম্পল ক্লথ পরে তার সাথে, সেই হারমিটের সাথে দেখা করেছিল? কারণ বিকজ হি অনলি রিসিভড কমন ফক, শুধুমাত্র সে সেই সাধারণ ব্যক্তিদেরকেই গ্রহণ করে, তাদের সাথেই দেখা করে। তো বারবার প্রত্যেকটা সালেই তোমাদের প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে এবং দু একটা জায়গার থেকেই প্রশ্ন হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো ভালো করে দেখে যাও এবং বাকি জায়গাগুলো তোমরা সঠিকভাবে দেখে যাবে, সমস্ত কিছুই আশা করি কমন পেয়ে যাবে।